22টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে পরীক্ষায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয় শিক্ষার্থীরা। এক ঘন্টার পরীক্ষায় তীব্র গরমে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয় শিক্ষার্থীর সাথে আসা অভিভাবকদের। রোদের মধ্যে তো খারাপ লাগারই কথা, তাছাড়া বসার কোনো ভালো সিস্টেম নেই। আমি আমার সাথে আসাই লাগলাম, কষ্ট ভোগ করতেই হবে আমাদের। একসাথে পরীক্ষা হওয়ায় ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন বলে জানান অভিভাবক ও শিক্ষার্থীরা। পরীক্ষা দিয়ে রেজাল্ট অনুযায়ী যার যেখানে সুযোগ পাবে সে সেখানে ভর্তি হয়ে যাবে। বিভিন্ন জায়গায় যাওয়া লাগলো আর কি, এক পরীক্ষায় 22টা কলেজ সিলেক্ট হলো। বিশেষ করে খরচের বিষয়টা সেটা তো চেপ হচ্ছে। 10টা দিক আসছি আর এই পর্যন্ত রোদের মধ্যে বসে আছে আর কি। একসাথে পরীক্ষা দিতে পারছি আমরা এক জায়গাতেই, আর আলাদা হলে তো যাতায়াতের সমস্যা হতো। ছেলেদের সাথে সিট পড়লে হয় একটু হেল্প করে, বাট এখন হেল্প করার কোনো সিচুয়েশন ছিল না। গুচ্ছ পরীক্ষা হয় অনেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না বলে জানায় পরীক্ষায় অংশ নেয়া ছাত্রছাত্রীরা। অনেক ইউনিভার্সিটিতে চান্সের ইয়ার সুযোগ থাকতো, মানে এই জায়গায় কিছু অসুবিধা। একটা পরীক্ষা দেওয়া দিয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে তো 22টা বিশ্ববিদ্যালয় আর চান্স হওয়ার কোনো সুযোগ নেই। মনে হচ্ছে যে এবারে সাম্প্রতিক অনেক দেবে পরীক্ষায় ঢাকায়, কিন্তু এগুলো কিছুই দেয় নাই। ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনেক শিক্ষার্থী ভুল করে চলে যায় অন্য কেন্দ্রে। জগন্নাথে গেছি, পরে ওইখানে ঢুকছি, পরে ওই ভাইয়াটা বলছে এইখানে তোমার সিট না, তোমার সিট কাকরাইল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।